খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 ইনটু সাথে আপনাদের স্বাগত। আমাদের সাথে এক এবং অদ্বিতীয় সদা হাস্যময় রাত দিন সাত দিন 365 দিন মানুষের সেবার জন্য নিয়োজিত প্রাণ কমলেশ সিং। কমলেশ, নমস্কার। নমস্কার। তো বর্তমানে এই গোটা দক্ষিণ চব্বিশ পরগনায় শুধু নয়, এই নর্থ ইস্ট মানে উত্তর পূর্বাঞ্চলে আপনাদের মেডিকেল কলেজ হালে অ্যাসোসিয়েট একটা সংস্থা সব থেকে বেস্ট মেডিকেল কলেজের অ্যাওয়ার্ড পেয়েছে। তার সাথে আপনাদের যে স্টুডেন্ট পড়ানোর যে স্ট্রেন ছিল 150, সেখান থেকে 200 হয়েছে, এবং আপনাদের তো হাসপাতালের বেড স্ট্রেন্থ হাজারের বেশি। এই যে বিশাল কর্মকাণ্ড, সেখানে একটা মানুষ জগন্নাথ গুপ্ত যার হাত ধরে আপনি এখানে এসছেন, তার অক্লান্ত প্রয়াস, কী মনে হচ্ছে? অতীতের ডায়েরিতে ডুব দেবেন না এই ব্যাপারে কিছু বলবেন? দেখুন, একটা বিষয়, একটা কথা বলি আপনাদেরকে, এটা খুব গর্বের কথা। বজ বজ কেন সাউথ চব্বিশ পরগনা বার্ষিকী গর্ব কথা কি আমার এসোসিয়েশন যে আমাকে বেস্ট অ্যাওয়ার্ড দিয়েছে, ভালো আমরা কাজ করেছি, বেস্ট মেডিকেল কলেজ হিসাবে আমরা অ্যাওয়ার্ডসটা পেয়েছি। আরেকটা আনন্দ কথা বলে দিই আপনাদেরকে, আগে আমাদের MBBS সিট ছিল, যেটা আমরা এডমিশন নিতাম MBBS পড়ার জন্যে 150, সে আমরা 2024 থেকে 200 স্টুডেন্টকে আমরা প্রত্যেক বছর এডমিশন নিতে পারবো MBBS পড়ানোর। আরও বলি, আমাদের যে এখন আমাদের নতুন চেয়ারম্যান আছেন মিস্টার কে গুপ্তা, ও নতুন নতুন মানে উদ্যোগ নিয়ে এই হসপিটাল কী করে এগোবে সেটা উনি চিন্তাভাবনা করেন। আর আমাদের আপনারা জানেন কি, আমরা এখনও বাচ্চা মানে প্রসূতি ডেলিভারিটা ফ্রি করছি, সিজারটাও ফ্রি করছি, ওর জন্য কোনো পয়সা নিচ্ছি না। আর স্বাস্থ্যসাথীতেও আমরা বিনা পয়সায় সেবা করে যাচ্ছি, আর গরিব মানুষের যত কম পয়সার মধ্যে ভালো চিকিৎসা করা যায় সে ব্যবস্থা আমাদের করছি। আপনারা জানেন এটা এটা জগন্নাথ গুপ্তা এই হসপিটালের মালিক আছেন, ওনার সবসময় এটা চিন্তাধারা থাকে কি আমরা গরিবকে কিভাবে সেবা করতে থাকবো ভালো করে, যাতে ওরা সুস্থ হয়, কম পয়সা লাগে, এটা ওনার অনেকদিন থেকে আশা, সেটা পূর্ণ হতে চলেছে। কমলেশবাবু, সমস্ত কিছু করে সত্যি কথা বলতে আপনাদের BBIT, আপনাদের মেডিকেল কলেজ এবং হাসপাতাল সব ঠিক আছে, কিন্তু আরও বেশি যদি এফোর্ট লাগানো যায়, যেমন ধরুন পাশেই একটা গ্যাসের ফ্যাক্টরি, এই একদম হাসপাতালের গায়ে, সেটাকে যদি একটু উন্নত সরিয়ে নেওয়া যায় আরও কিন্তু ভালো হতে পারে। যেহেতু আপনি রাত দিন সাত দিন কাজ করেন, এটা কিন্তু একটা খুব সুন্দর একটা অনেক কষ্ট করেছি আমরা, সেখান থেকে দাঁড়িয়ে এটা যদি অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় এটা কিন্তু আরও ভালো, জায়গাটাও আরও বেশি পেয়ে যাবেন আপনারা। না, আমাদের তো জায়গা অনেক আছে, আপনি হয়তো পুরো জানেননি, আমাদের প্রচুর জায়গা আছে, আমাদের মেডিকেল কলেজের পিছনে প্রচুর জায়গা আছে। আর গ্যাস ফ্যাক্টরিটা একদম সাইডে আছে, ওর জন্য কোনো অসুবিধা হচ্ছে না, ওটা কোণের দিকে আছে, ওটা কোনো অসুবিধা হয় না, এটা অনেক মানে দূরেই আছে, ধরে নিন প্রায় 1 কিলোমিটার দূরে আছে হসপিটাল থেকে, পাঁচিল গায়ে গায়ে আছে, কিন্তু বড় এরিয়া তো ওই জন্য পাশাপাশি আছে, কিন্তু গ্যাসের যে আছে চলে সেটা 1 কিলোমিটার দূরে চলে। আমাদের একটা উদ্দেশ্য কি আমরা মানুষের সেবা করতে পারি, মানুষের কাজে লাগতে পারি, এটাই আমাদের মেন উদ্দেশ্য। তাহলে এখন কে গুপ্তা আরো বেশি করে উদ্যোগ নিচ্ছেন? এখন আমাদের যে চেয়ারম্যান ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান, উনি আপনার কে গুপ্তা চেয়ারম্যানকে চার্জ দিয়ে দিয়েছেন, উনি এখন দেখছেন। এখন তাহলে আপনাদের প্রাক্তন চেয়ারম্যান কি করছেন, উনি হাসপাতালে আসেন? হ্যাঁ হ্যাঁ, কেন আসেন না, উনি তো সবার উপরে, উনি তো সবার উপরে আছেন। অসংখ্য ধন্যবাদ, এরমভাবে কাজ করে যান, এরমভাবে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স লোকের সেবা করুক, নতুন নতুন ছাত্রছাত্রীরা আসুক, এটাই আমরা চাইব পরমপিতা ঈশ্বর আল্লাহর দরবারে। ক্যামেরায় শান্তনু মল্লিক, এক্সক্লুসিভ রিপোর্ট।